তোমার চুড়ি দুটো কিরম সরু হয়ে গেছে, লিক লিক করছে। এই হাতে মোটা মোটা বালা বেশ খেলতো ভালো। বাল্লা, সারা জীবন দুগাছা সরু চুড়ির ওপর উঠতে পারলো না, বুড়ো বয়সে বালা দেখাচ্ছে, মরণও হয় না। ওইভাবে আঘাত দিও না, তোমাকে সাজাবার ইচ্ছে তোমার আজকের না। দেব নাকি একজোড়া গড়িয়ে? বেশ ভরাট লাগতো হাত। থাক, জমানো টাকা খরচ করে আমার হাত ভরাতে হবে না। আরে জমানো টাকা কেন? তাহলে পাবে কোথা থেকে টাকাটা? পেনশন বিক্রি করে তো বাড়ি করেছো, পাবে কোথা থেকে টাকা? আরে বাবা, কাজকর্ম করে তো ইনকামও করা যায়, সে ক্ষমতা তোমার আছে নাকি? তোমার ক্ষমতা আমার জানতে বাকি নেই। ছিল তো ধ্যাদের গোবিন্দপুরের স্টেশন মাস্টার, যে ট্রেন থেকে লোক নামেও না ওঠেও না, আর কর্মের মধ্যে কর্ম খালি পো পো করে বাঁশি বাজানো। ট্রেন এলে একবার বাঁশি বাজানো, ট্রেন চলে গেলে একবার বাঁশি বাজানো। কি করতে পারো তুমি? পারি, দেখো এখনো ইচ্ছে করলে তোমায় সোনায় মুড়ে দিতে পারি। এই যে তোমার কানে দুটো টাপ, এর উপর যদি দুটো মুক্তোর ফুক, এই যে ডাম্পির কানে দুটো দূর, এটা ঠিক ওকে মানাচ্ছে না। হ্যাঁ, এর উপরে যদি দুটো ছোট ছোট মুক্তোর ফুল থাকতো কেমন মানাতে পারো তো? ওই ডাম্পির কানের মুক্তোর দুল, মুক্তোর দুল তা দাও না, বানিয়ে দাও না, কানে পরিয়ে দাও। আমি দেওয়ার কথা বলছি না, মানে দিলে কিরকম মানাতো সেটা বলছি তোমাকে। তোমার কি মত? আমার মত কি জানবে? আমার মত হলো কাল থেকে ডাম্পিকে আমার বাড়ির ত্রিসীমানে ঢুকতে দেবো না, এমনকি তোমাকেও না। কেন আমাকে না কেন? আরে কি মুশকিল, আমার বাড়ি আমার টাকায়। তোমার বাড়ি নয়, আমার নামে বাড়ি। কোনো অন্যায় ব্যভিচারের বাড়িতে আমি ঢুকতে দেবো না। যা বাবা, এর মধ্যে ব্যাপার ব্যাপার ফোনে মানুষটা বোধ হয় পাগল হয়ে গেছে। হ্যালো, কি ব্যাপার? চলে চলে, তোর সঙ্গে আমার কথা আছে। কি ব্যাপার, চায়ের দোকান? তার মানে চায়ের দোকান হচ্ছে? নরেন রাজি হয়েছে? না, নরেন কিছু জানায়নি, কিন্তু আমি ওর জন্য অপেক্ষা করতে পারবো না। দেখ রোগেন, যা কিছু করতে হবে তোকে আমাকে মিলে করতে হবে। তার মানে আমাদের তিনজনের জয়েন্ট ব্যাপারটা ভেঙে গেল। যাবে, একজন যদি আমাদের কথা না শুনে তাহলে আমাদের দুজনকে এগিয়ে যেতে হবে। এখন তুই বল, তুই রাজি আছিস কিনা চায়ের দোকানে? চায়ের দোকান হবে, আমি আসছি রে। এত রাত্রে কোথায় যাওয়া হচ্ছে? ওই যে নবীনের বাড়ি কাছেই তো, এখানে চলে আসবো। বেচারি কি একটা সমস্যায় পড়ে গেছে বুঝলে তো। চায়ের দোকান বলে কি বলছিলে? চায়ের দোকান আমি বলেছি? হ্যাঁ আমি বলেছি, বললে ওটা ওই লক্ষ্মণলালের চায়ের দোকান, ওখানে নবীনের দুটো টাকা বাকি আছে, আমি যাওয়ার পথে টাকাটা দিয়ে যাবো। চলি। এই রাত দুপুরে আবার কোথায় চললেন? তোর বাপের বাড়ি। আবার এই শুনছো? দেখ এইটা হলো ব্যাপার। হ্যাঁ আচ্ছা, সামনের দিকটা কিচেন, এখানে পেছনে বসার জায়গা, চারজন করে বসবে, চারটে টেবিল, দুদিকে দুটো করে চেয়ার। ধাবা গুলো যেরকম হয় ধাবাতে যেন। আর এখানে একটা ছোট্ট উইন্ডো রাখবো যাতে এখান থেকে তোকে খাবারটা দিতে পারে। আর এখন আবার কি হলো? বস দেখছি। আমি তো জানতাম নরেন আমাদের ছেলে থাকতেই পারবে। আমাদের তো চুক্তি রয়েছে, বাকি জীবনটা যা করবো সব তিনজনে মিলেই করবো। মেয়েটা সাংঘাতিক কষ্ট পেয়েছে রে, আজ ওর জন্য আমরা শুভ কামনা করবো। ওখানে বস।
আরে ভাদু, থাকে কেন? তো বউটা কোথায়? ওই তো আসছে। এসো 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 মা, এসো। দেরি হয়ে গেল না? পাপ পাপাত্মা পাপ শম্ভু ত্রায় মঙ্গল সর্ব পাপ হর ওং সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিক শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমঃস্তুতে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এই নরেন, এখানে শান্তির জল হচ্ছে নিতাই। আরে ক্যাশ বক্সে আগে শান্তির জল দে। আচ্ছা ঠাকুর মশাই, এখন কি ফল বিতরণ করা যাবে? তুলে দে তুলে দে তুলে দে তুলে দে তোলো 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 তোলো। আপনি নিন। আরে আপনি দূরে দাঁড়িয়ে কেন? আসুন, নিয়ে যান, নিয়ে যান, আসুন আসুন। দেখুন তো, তিনজন প্রবীণ মানুষ বয়সকে অগ্রাহ্য করে সংস্কারকে ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে দোকানটা করে ফেললেন তো। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চায়ের দোকান করছেন, ভাবলেই কেমন মনে হয় না? আর আমরা ছোট্ট ছোট্ট দুঃখগুলোকে বড় করে দেখিয়ে জিম ধরে বসে থাকব। একটা ছোট্ট টিউটোরিয়াল হোম, সেটা করতে এত সংশয়, এত অবসাদ। ডান, আমরা করব। আপনাদের সাথে একটা কথা আছে, শুনবেন, কেউ আপনারা যাবেন না। আজ প্রথম দিন চায়ের দোকান থেকে চা না খেয়ে কেউ আমি আমি জল পাঠাচ্ছি, 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। 10 মিনিট আজকে আমাদের এই দোকানের প্রথম, তাই আমরা ঠিক করেছি প্রত্যেকটা খাবারে 50% ডিসকাউন্ট। আরেকটা খবর, আরেকটা খবর, আমাদের দোকান সকাল 5টায় খুলবে, 9টায় বন্ধ। আবার আবার বিকেল 5টায় খুলবে, কিন্তু কাঁটায় কাঁটায় 9টায় বন্ধ। সন্ধ্যেবেলা সবাই আসবেন, সবাই আসবেন, চা খাবার দাবার সবই তো থাকবে, সেই সঙ্গে থাকবে আপনাদের খুশি করতে গান বাজনার ব্যবস্থা। গান বাজনা মানে আপনারা কি হোটেলে ডিস্কো থেকে যেসব মেয়েরা কোমরে দুলিয়ে নাচি ঝম্পর ঝম্পর করে নাচ গান করে, আপনাদের এই চায়ের দোকানে সেই সব চালু করতে যাচ্ছেন নাকি? তাহলে আমরা নেই, আই এম নট হিয়ার, কিন্তু এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট ডে। আরে না না না, আপনাদের খুশি করার মতনই নাচ গান হবে, সেটাই হবে তো। তাহলে আমরা আছি, আমরা দলে দলে আসবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।